সুনামগঞ্জে 1100 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল। সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রকল্পটি অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলাবাসী। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1107 কোটি 88 লাখ টাকা। আগামী 2 বছরের মধ্যেই কলেজটির নির্মাণ কাজ শেষ হবে। সুনামগঞ্জ জেলার কেন্দ্রস্থল সদর উপজেলার মদনপুরে মেডিকেল কলেজটি নির্মিত হবে। স্বাধীনতা উত্তরকালে বঙ্গবন্ধু সরকারই প্রথম এদেশে পল্লী অঞ্চলের সাধারণ মেহনতি মানুষের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে। চিকিৎসকদের সেবাকে থানা পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে থানার স্বাস্থ্য কমপ্লেক্স চালু করেন। চিকিৎসকদের সরকারি চাকরিতে সম্মান ও মর্যাদার কথা বিবেচনা করে তাদের পদমর্যাদা 2 শ্রেণী থেকে 1 শ্রেণীতে উন্নীত করেছিলেন বঙ্গবন্ধু। দেশের চিকিৎসক সমাজ এজন্য চিরদিন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি 6000 জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি স্বাস্থ্য সেবাকে আরো প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন, যা শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 2001 সালে বিএনপি জামাত সরকার নিছক দলীয় বিবেচনায় প্রতিহিংসামূলকভাবে উক্ত কমিউনিটি ক্লিনিক প্রকল্প বাতিল করে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের স্বল্পতম সময়ের মধ্যে সারা দেশে 1,33,033 কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। গ্রামীণ জনগণ তার সুবিধা ভোগ করছে।